হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য শ্রীময়ী সিরিয়ালের আপডেট নিয়ে দিথি লেখাপড়া করছে শ্রীময়ী এসে বলে কী ব্যাপার দিথি তোমার জন্য খাবার রান্না করেছি তুমি কেন খাবে না দেখো মা তুমি তো খুব ভালো করে জানো যে আমি আমার যখন খিদে পেয়ে যায় তখন আমি ছোটদের বাড়িতে যাই আর সেখানে ছোট মা আমাকে নিজে হাতে খাবার খাইয়ে দেয় তাই আমার পেটে আর খিদে নেই তাহলে জোর করে কেন খাবো তাহলে তুমি আগেই বলতে পারতে আমি তোমার জন্য খাবার রান্না করতাম না আমি তো আগে থেকে তুমি কলেজ থেকে ফিরে আসবে ভেবে লুচি হালুয়া বানিয়ে রেখেছি প্রতিদিন তোমার জন্য কিছু না কিছু খাবার আমি তৈরি করে রাখি সেই খাবারটার এখন কি হবে খাবার অপচয় করা একদমই ভালো কাজ নয় টাকা অপচয় হচ্ছে তুমি বুঝতে পারছো না তাহলে ঠিক আছে রেখে দাও ওটা আমি রাত্রিবেলা খেয়ে নেব কারণ তোমার টাকা তো বাঁচাতে হবে দিথি ঠাস করে এক চর মেরে দেবো তোমার গালে তুমি এত বড়ো কথা আমাকে বলতে পারলে তোমার জন্য জীবনে কতই না স্যাক্রিফাইস করেছি আমি আমার ছেলেমেয়েরাই আমার পায়ের বেরি তাদেরকে ছেড়ে আমি কখনো কোনো কিছু কল্পনা করিনি তোমাকে নিয়ে আমার অনেক আশা ভরসা ছিল সেই সব কিছু তুমি এইভাবে ধুলে মিশিয়ে দিলে তুমি জানোই তোমা তোমার সব ভরসা আশা আমি শেষ করে দিয়েছি তাহলে কেন সে কথাগুলো বলছো আমার সামনে সেই সব কিছু মেনে নিয়ে থাকো না তুমি হ্যাঁ তুমি ভালো শিক্ষা আমার কাছ থেকে পেয়েছিলে ঠিকই কিন্তু এখন যে ধরনের মানুষদের সাথে মেলামেশা করছো তাদের কারণে তোমার ব্যবহার আচার সব কিছু নষ্ট হয়ে গেছে যেমন মানুষদের সাথে মিশবে তেমনই তো আচরণ শিখবে দিতে আরো রেগে যায় বলে মা তোমাকে বলে দিচ্ছি তুমি ছোট পরিবারের মানুষগুলোকে একদম এইভাবে অপমান করবে না বুঝতে পেরেছ ওরা আমাকে ভালোবাসে আর আমিও ওদেরকে ভালোবাসি বলেই ওদের কাছে যাই ওরা কিন্তু জোর করে আমাকে নিয়ে যায় না সেটাই তো তোমার মা তো তোমার জন্য কিছুই করেনি তোমাকে ভালোও বাসেনি কখনও তোমার জীবনে কোনো অবদানই তোমার মায়ের নেই তাই তো তুমি তোমার মায়ের সাথে এই ধরনের খারাপ আচরণ করতে পারছো এখন বাইরের মানুষগুলোই তোমার কাছে অনেক কিছু হয়ে গেল তাই না অনিন্দ ছুটে চলে আসে বলে কি হয়েছে দ্বিতিমা তুমি এইভাবে কেন মায়ের সাথে খারাপ আচরণ করছো তোমার মা তোমার জন্য কত কিছু করেছে ভুলে গেছো তুমি না ভুলে যাইনি পাপা তবে মাকেও মনে রাখতে হবে যে এখন আমি বড় হয়ে গেছি আমি আমার ভালোবাসার মানুষকে নিজেই খুঁজে নিয়েছি আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজে নিতে পারি ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায় তখন মাদের এত শাসন করাটা উচিত নয় সেটা মাকে বুঝতে হবে দেখো দিথি আমার অনেক স্বপ্ন যে তুমি বড় ডাক্তার হবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে কিন্তু না এখন তো দেখছি যা তাতে করে তোমার দ্বারা কোনো কিছুই সম্ভব নয় তুমি জীবনে নিজের জন্য যা সিদ্ধান্ত নিয়েছিলে সে সব কিছু কি ঠিক নিয়েছিলে নাও নিত তুমি অনিন্দ সেনগুপ্তকে বিয়ে করেছো কই তোমার জীবনে সেই সিদ্ধান্তটারও ঠিক ছিল না দেখো দিদি আগে আমাদের জীবনের সব সিদ্ধান্ত আমাদের মা বাবাই নিত আমরা নিজেদের কোনো সিদ্ধান্ত নিতে পারতাম না এখন তোমরা স্বাধীন তোমাদের নিজেদের সিদ্ধান্ত নিজেদের নেওয়ার ক্ষমতা রয়েছে বলে এমন একটা মানুষের সাথে তুমি নিজের জীবন গড়াবে যার জন্য তোমাকে লজ্জায় মুখ দেখাতে পারবে না সমাজে সেটা না হয় আমি বুঝে নেবো মা তোমার জীবনে যেমন রোহিত আঙ্কেল এসেছে তেমন কিন্তু সবার জীবনে রোহিত আঙ্কেল আসে না তাই আজকে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি রোহিত আঙ্কেলের মতোই আমি ছোটুকে গড়ে পিঠে নেব আর সেটা যদি করতে পারি তাহলে আমি চ্যালেঞ্জটা জিতে যাব। আর আমি যদি সেটা করতে না পারি ছোট যদি এই অন্ধকার জগৎ থেকে বেরোতে না পারে তোমার কথা মতো তাহলে এই চ্যালেঞ্জটা আমি হেরে যাব তখন আমি নিজেকে গুটিয়ে নেব বুঝতে পেরেছ কিন্তু তার আগে আমি কখনও নিজেকে সরিয়ে আনবো না তুমি কেন গেছিলে রোহিত আঙ্কেলকে সাথে নিয়ে ছোটুদের পরিবারে ভাগ্যিস ওরা ভদ্রলোক তাই জিজ্ঞাসা করেনি রোহিত আঙ্কেলকেই আমার তো নিজেরই লজ্জা লেগেছে ও এখন তোমার লজ্জা লাগছে তাই না দিদি তুমি এই সমস্ত কথা বলে আমাকে একদম অপমান করতে পারবে না কারণ আজকে আঙ্কেল যে দার জায়গায় দাঁড়িয়ে আছে আমার কাছে একজন পরপুরুষ তেমনই তোমার পাপা অনিন্দ সেনগুপ্ত আমার জীবনে একজন পরপুরুষ তাহলে কারো পার্থক্য নেই যাকেই আমার ইচ্ছে হয়েছে নিয়ে যাওয়ার তাকে আমি নিয়ে গেছি কারণ আঙ্কেলকে তুমি কথা দিয়েছিলে যে তুমি ছোটর জীবন থেকে সরে যাবে তাই রোহিত আঙ্কেলকে নিয়ে গিয়েছিলাম আমি তো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি মা যে আমি ছোটকে ভালোবাসি আর ওকে আমি ওর জন্য আমি রোহিত আঙ্কেলের শর্তে রাজি হতে পারবো না রোহিত আঙ্কেল যে শর্ত দিয়েছে সেই শর্ত আমি মানতে পারবো না সেটা তো আমি জানিয়ে দিয়েছি তাহলে তুমি কেন ওখানে গিয়েছিলে ছোটুদের বাড়িতে হানা করতে দিথি এই সমস্ত কি ভাষা তোমার আমি ওখানে হানা দিতে যাইনি বুঝতে পেরেছ আমি তোমাকে ওদের কাছ থেকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম সেটা নিশ্চয়ই আমি অন্যায় করিনি একজন মা হিসাবে আমার ভালো চাওয়াটা তোমার কাছে কি খুব অন্যায়ের দেখো মা তোমার জীবনে আরও তোমার অনেক সন্তানরা রয়েছে তুমি তো ভাইকে বিয়ে দিয়ে বড় বৌদিকে নিয়ে এসেছিলে কই তোমার আশা ভরসা কি কোনো কিছু রাখতে পারলো তারা হ্যাঁ মানছি যে বর্দা ভাই তোমাকে আগে ভালোবাসতো না এখন ভালোবাসে নিজের ভুলটা বুঝতে পেরে গেছে তেমনি বড় বৌদিও নিজের ভুলটা বুঝতে পেরে এখন তোমাকে ভালোবাসে কিন্তু এক সময় তো তোমার জীবন দুঃখে কষ্টে ভরা ছিল সেই দিনগুলোর কথা নিশ্চয়ই ভুলে যাওনি তুমি অনেক চেষ্টা করেছিলে তোমার বড় ছেলে ছেলের বউকে ভালো করার করতে পেরেছিলে কি পারো নি ওরাও তো শিক্ষিত ওদের জীবনে চাকরি বাকরি রয়েছে জীবনে ভালো পরিবার থেকে ওরা বিলং করে তাহলে ওরা কেন এই ধরনের কাজ করেছে বলো এরপরে আসি চোরদা ভাই ওর বিয়ে দিলে তুমি কিয়াদির সাথে ভালো ভেবে অথচ কীয়াদি চাকরি করে লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে অথচ কী আচার ব্যবহার তোমার সাথে না করছে তোমাকে একদম কাজের কাজের মহিলা বানিয়ে রাখতো আর কতই না কষ্ট কত কথা বলেছে সেই সব কিছু ভুলে গেছো তুমি তাহলে শিক্ষিত লেখাপড়া জানা মানুষগুলো যদি এই ধরনের খারাপ আচরণ করতে পারে তাহলে ছোটো তো সেই রকম লেখাপড়াও করেনি তাহলে ও এত বড় অপরাধ করে নিজের অপরাধ স্বীকার করে যখন ন্যায় পথে ফিরে আসতে চাইছে সমাজে আবারও নতুন করে নিজের জায়গা তৈরি করতে চাইছে তখন তুমি কেন বারবার করে বাধা দিচ্ছ সেটাই তো আমি বুঝতে পারছি না দেখো দিথি তুমি তোমার মায়ের সাথে এই ধরনের খারাপ আচরণ করতে পারো না আমি মানছি যে আমি পথভ্রষ্ট হয়ে তোমাদের সন্তানদের কোনো দায়িত্ব আমি নিতে পারিনি বাবা হিসাবে আমি ব্যর্থ কিন্তু মা হিসাবে শ্রীময়ী কিন্তু কখনো ব্যর্থ নয় ও কোনোদিনও নিজের সন্তানদেরকে দূরে সরিয়ে রাখেনি সব সময় বুক দিয়ে আগলে রেখেছে তার কথাবার্তায় তার কষ্টটা তুমি একবার বোঝার চেষ্টা করো তুমি যেভাবে তোমার মায়ের সাথে কথা বলছো তাতে করে তো তুমি তাকে কষ্টই দিচ্ছ দেখো দিথি আমি তোমার কথাই বুঝতে পেরে গেছি তোমার জীবনে আমার কোনো দরকার নেই কোনো অবদানও নেই সে সব কিছু তুমি তো বললেই তাহলে এখন থেকে তোমাকে নিয়ে আর কোনো ভাবনা চিন্তা আমি করব না তোমাকে ঈশ্বরের নামে ছেড়ে দিলাম যেদিন তুমি ঠক্কর খাবে সেদিন তুমি বুঝতে পারবে একটা সময় তুমি সুইসাইড করেছিলে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলে সেখান থেকে তোমার মা তোমাকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে এখন তুমি আবার জীবনে একটা বড়ো ধরনের ভুল করছো সেই ভুলে যখন তুমি ধাক্কা খাবে তখন তুমি বুঝতে পারবে তার আগে বুঝবে না সেটা আমি বেশ ভালো বুঝতে পারি দিদি ওই ছেলেটার কালকে যে কোনো কিছু রায় হয়ে যেতে পারে ওর যদি যাবজ্জীবন হয়ে যায় তাহলে তুমি কি করবে যাবজ্জীবন মানে তো চোদ্দ বছর পাপা এই চোদ্দো বছর আর চোদ্দ দিনের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নেই আমি ঠিক কাটিয়ে দিতে পারবো আমি ছোটুকে ভালোবাসি তাই সেই মানুষটার জন্য আমি অপেক্ষা করে দিন গুনে কাটিয়ে দিতে পারবো তোমাদেরকে চিন্তা করতে একদম হবে না কি বলছো কি দিদি তোমরা কি ভেবেছিলে এত দীর্ঘ সময় ছোট শাস্তি হয়ে গেলে আমি ডাক্তার হয়ে যাব ভালো কিছু করব এরপরে ছোটোকে নিজের জীবন থেকে সরিয়ে অন্য কাউকে বিয়ে করে ফেলব এবং তারপরে তোমাদের মতো করে আমি জীবনযাপন এই সব কিছু কখনো হবে না বাবা মনের আড়াল কখনও ছোটো আমার কাছ থেকে হতে পারবে না চোখের আড়াল যতই হোক না কেন হ্যাঁ মাসে বছরে একবার ছোটোর পরিবারের সাথে আমি মাধবপুরে গিয়ে দেখা করে আসব। এবং ছোটুর সাথে দেখা করতেও আমি প্রতি সপ্তাহে একবার করে যাব বুঝতে পেরেছ ছোটুর পরিবার আসুক বা না আসুক আমি ছোটোর খোঁজখবর নেব আর সেই খবরটা ছোটোর পরিবারকে আমি দেব। কারণ ছোটুর পরিবারকে বোঝানোর দরকার যে আমি ওদের পাশে রয়েছি ওদেরকে ভালোবাসি আমি ওদেরকে প্রমিস করেছি যে আমি ওদের পরিবারের পাশে থাকব ছোটুর পাশে থাকব এই পরিবারটা আমার আপন পরিবার তাহলে সেখান থেকে আমি সরে আসতে কখনো পারবো না দিথির কথা শুনে অবাক হয়ে যায় অনিন্দ্য এবং শ্রীময়ী দেখো দিথি আমিও একবার প্রথভ্রষ্ট হয়ে নিজের জীবনে অনেক বড় দুঃখ টেনে এনেছি তুমি কিন্তু এরকম দুঃখ টেনে এনো না কেন পাপা আমি ডাক্তারি পড়ছি এরপরে যা কিছু হবে সেটা না হয় আমি বুঝে নেবো আমি তো নিজের পায়ে দাঁড়িয়ে গেছি দেখো দিথি তোমার যে রুচি এতটা নিম্ন সেটা আমি কখনো ভাবতে পারিনি তুমি একজন অ্যাডাল মেয়ে ডাক্তার হিসাবে তোমার রুচিবোধ যে একটু ভালো হবে সেটাই আমি আশা করেছিলাম কিন্তু ছোটোর মতো একটা ছেলেকে ভালোবেসে তোমার রুচিবোধ যে কতটা নিম্ন সেটা তুমি প্রমাণ করে দিলে তাই তোমাকে বলার আর কোনো ভাষা নেই কালকে কোটে ছোট যারাই হবে সেটাই হবে তারপরে না হয় সব কিছু দেখা যাবে এরপরে পরের দিনই কোর্টে উপস্থিত দুই পক্ষের উকিল বিপক্ষের উকিল জানায় যে আজকে যদি দিথি সেনগুপ্তকে ওই মজিদ মিয়ার হাতে তুলে দিত ছোটু তাহলে আজকে দিথি হয়তো জঙ্গিবাদী ট্রেনিংয়ের মধ্যে ট্রেনিং নিচ্ছিল অথবা এই বর্ডার ক্রস করে দিথিকে কোনো খারাপ কাজের সাথে লিপ্ত করে দেওয়া হতো কোথায় যেত দিথি সেনগুপ্তর জীবন সে একজন ডাক্তার তার জীবনটা তো নষ্ট হয়ে যেত ভবিষ্যৎটা খারাপ হয়ে যেত তাহলে এই সব কিছু বিচার বিবেচনা করে ছোট শাস্তি হওয়া উচিত এদিকে দিথি কোর্টে চলে এসেছে শ্রীময়ী রোহিত সেনের সাথে আর সেখানে এসে দিথি কিন্তু তাদের সাথে বসেনি তাদের উপরেও দিথির মন খারাপ তারা দুজনে কেন গেছিলো ছোটোর বাড়িতে সে কারণে পেছনের চেয়ারে বসে দিথির বিচারকের সমস্ত কথা শুনতে লাগে বিপক্ষের উকিলের কথা শোনার পরে দিথি সেখান থেকে উঠে যায় গিয়ে বলে বিচারপতি আমার কিছু প্রমাণ তুলে দেওয়ার প্রয়োজন রয়েছে আমি সেই প্রমাণটা আমার লয়ারের কাছে দিলাম আপনি একটু প্রমাণগুলো দেখে নেবেন কারণ পুলিশের ইনভেস্টিগেশনের মাধ্যমে যে প্রমাণগুলো তথ্যগুলো উঠে এসেছে ছোটুর বিষয়ে সেগুলো আমরা নিয়েছি এবং নিজেরা যেভাবে তদন্ত করে যতটা পেরেছি সত্যটা উদ্ঘাটন করার জন্য সব তথ্য প্রমাণ এখানে রয়েছে তাই এই সব কিছু বিচার বিশ্লেষণ করে আপনি ছোটুর শাস্তি নিশ্চিত করবেন ছোটুর পরিবার অবাক হয়ে যায় যে তিথি তলে তলে এত কিছু করে ফেলেছে যেটা কেউ জানতো না যেটা আজকে কোটে এত বড় একটা কাজ তিথি করেছে সেটা সবার সামনে প্রকাশ করলো ওদিকে সর্বজিতের বাবাও এসেছে সর্বজিতের কি শাস্তি হয় সেটা দেখবার জন্য কিন্তু রোহিত সেন তার সাথে কোনো রকম কোনো কথা কমিউনিকেট করেনি তারা দুজন আলাদা আলাদা জায়গায় বসে বিচারকের এবং উকিলদের সমস্ত কথাবার্তা শুনছে দিথি সবাইকে চমকে দিয়ে সমস্ত প্রমাণগুলো লয়ারের কাছে তুলে দিল শ্রীময়ী অবাক হয়ে গেল তার মেয়ের আচরণে কারণ শ্রীময়ী তার কিছুই বলবে না কারণ বুঝতে পারছে, দিথিকে বলে কোনো লাভ হবে না কি হতে চলেছে শ্রীময়ী সিরিয়ালের পরবর্তী টুইস্টে দিথি ছোটুর প্রমাণ কোটে তুলে দিল শ্রীময়ীকে চ্যালেঞ্জ রোহিতের মতো ছোটুকে তৈরি করবে রোহিত সেন সবার জীবনে আসে না শ্রীময়ীর মতো সবার জীবনেও দুঃখ থাকে না আর সেই দুঃখের মাঝে যে কেউ আসবে সেটাও আশা করাটা ভুল তাই সেই মানুষটাকে যদি রোহিত সেনের মতো গড়ে নেওয়া যায় তাহলেই কিন্তু জীবনে সুখী হওয়া যায় আর এটাই হচ্ছে দিথির জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ ছোটর শাস্তি নিশ্চিত হওয়ার পরেও দিথি কিন্তু ছোটুর জন্যই অপেক্ষা করবে দিন দিনগুনে যাবে ছোটুর আশায় এরপরে ছোটু ফিরলে রোহিত সেনের মতো তাকে বড় মাপের মানুষ তৈরি করবে নিজের জীবনে এগিয়ে যাওয়ার মতো সব কিছু করে ছোটুকে নিজের মতো গড়ে নেবে আদৌ কি দিথির এই আশা পূর্ণ হবে আর ছোটুর কী রায় বেরোতে চলেছে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন